দিস ইজ তানভীর, আমি আজকে মাইক্রোসফট টিমস পিসি টিউটোরিয়াল করছি। এটা হচ্ছে আপনারা কেমন করে মাইক্রোসফট টিমসের অ্যাক্সেস করতে পারবেন, আপনাদের যদি মানে অ্যাপ ইনস্টল থাকুক অথবা আপনারা ব্রাউজার অ্যাক্সেস করতে পারেন কি না, সেটার একটা সিম্পল মেথড দেখাবো আমি। প্রথমে আমি চেক করবো যে আমার ইমেল এসেছে কিনা, যেটার মধ্যে আমাকে ইনভিটেশন পাঠাচ্ছে। এই যে আমার আজকে ইমেল হচ্ছে এটা, এটার মধ্যে বলছে যে আমাকে ইনভিটেশন পাঠাচ্ছে, এটা হচ্ছে এমএস টিমস পিসি টিউটোরিয়ালের জন্য। তো সেটার মধ্যে ঢুকে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা লিঙ্ক পাঠাচ্ছে, যেটা হচ্ছে আমার ইনভিটেশন লিঙ্ক। সেই ইনভিটেশনের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এখানে দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে আমি কি ওয়েব বেজ অ্যাক্সেস করতে চাই নাকি আমি অ্যাপ বেজ অ্যাক্সেস করতে চাই। চলেন আজকে আমি প্রথমে ওয়েব বেজ অ্যাক্সেস করি, সেটার মধ্যে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে একটা সিম্পল একটা অপশান দিবে, যেটার মধ্যে বলছে যে আমার নাম লিখে আমি জয়েন করতে চাই। তো আমি আমার নাম লিখে আমি জয়েন করছি, এই যে আমি এখন অ্যাক্সেস করে ফেলেছি। এটা খুবই সিম্পল এবং খুবই ইজি। তো আবার আমরা এখন অ্যাপের থ্রু দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করি। তো আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমি আবার সেম মেথড ইউজ করছি। আমি আবার এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার সাথে সাথে আমি দেখছি যে আমার এখানে অপশান দিচ্ছে যে আমার কাছে অলরেডি অ্যাপটা ডাউনলোড আছে, আমি এখন লঞ্চ করতেছি। হ্যাঁ, আমি এখন লঞ্চ, আমি কিন্তু এমএস টিমস ডাউনলোড করে রেখেছি, কিন্তু সাইন অন টাইন অন কিচ্ছু করি না, আমি জাস্ট এটাকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ হিসাবে ইউজ করবো। সো আমি এখানে ক্লিক করে অ্যাপটা লঞ্চ করছি, আমার অ্যাপটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। এখন আমার কাছ থেকে আবার পারমিশন চাচ্ছে যে আমি এখন অ্যাক্সেস করতে চাচ্ছি। আমার এখানে নাম লেখা আছে, সো আমি জাস্ট মাইক্রোফোনটা অফ করে জয়েন দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে মাইক্রোফোন এবং ক্যামেরা দুটোই অন রাখতে হবে। যে দেখেছেন আমি অলরেডি এমএস টিমসের থ্রু দিয়ে অ্যাক্সেস করেছি। এটা আর ওটার মধ্যে শুধু ডিফারেন্স হচ্ছে লঞ্চারটাই, একটা হচ্ছে আমি ব্রাউজার দিয়ে লঞ্চ করছি আর একটা হচ্ছে আমি আমার অ্যাপ দিয়ে লঞ্চ করেছি। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। থ্যাংকস ফর ওয়াচিং, দিস ইজ তানভীর, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।